হঠাৎ করে ঘুম ভেঙেছে, আর সকালবেলা বারান্দায় এসে দেখি বাসের নিচে আমওয়ালা এসেছে। আর এরকমের টসটসে কাঁচা আম দেখলে সেটা কি না নিয়ে থাকা যায়? আর এটা না খেয়েও তো থাকা যায় না। তো বছরের প্রথম কাঁচা আম কিনে ফেলেছি, আর এটা দিয়ে আজকে আমরা সবাই মিলে আম মাখা খাবো, আর আপনাদেরও দেখাবো। আসলে ছোটবেলায় অনেক অনেক আম মাখা খেয়েছি, আর আম চুরির অভিজ্ঞতা কার কার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো প্রচুর পরিমাণে রয়েছে, কারণ ছোটবেলায় দাদির গাছের আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আমগুলো এভাবে করে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটু ছিলনি দিয়ে ছিলে নিচ্ছি। তো আপনারা এটা বঠি দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে আমার ছিলে নিতে বেশি ইজি মনে হচ্ছিল। আর এইভাবে করে আম মাখা যারা যারা খেয়েছেন অবশ্যই মন থেকে কমেন্ট করে যাবেন। আর একটা আম আমি একটু গ্রেট করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন একটু গ্রেট করে এভাবে করে কেটে নিচ্ছি। এত পরিমাণে টক ছিল আর খেতে খুবই মজার লেগেছে। যারা যারা আমার মতো টক খেতে পছন্দ করেন আজকে তাদের মুখে পানি আসতে বাধ্য। তো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে আরেকটা আম, আর আরেকটা আম ওই ছিলুনি দিয়ে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। কারণ টক আম যত বেশি মানে পাতলা পাতলা করে স্লাইস করা যায় ততটা কিন্তু মাখানোর টেস্ট বেশি হয় এবং খেতে ইজি হয় এবং খেতে ভালোও লাগে। তো তার ফলে একটা আমি একেবারে গ্রেট করে নিয়েছি, যার ফলে ওটা এমনিই খাওয়া যাবে সুন্দর করে। আর আরেকটা একটু গ্রেট করে নিচ্ছি। তাহলে একটু এরকম করে নিলে এটা একটু দাঁতে বাজবে এবং টকটক লাগবে। তো দুরকমের করে আমার আম তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কি জানেন, এটা হচ্ছে বিট নুন। তো বিট লবণ ছাড়া আম মাখা তো জমবেই না, এই জন্য আমি সম্পূর্ণ আম মাখাতে বিট লবণই ব্যবহার করেছি। আপনাদের কাছে বিট লবণ না থাকলে এমনি লবণ দিয়েও তৈরি করে খেতে পারেন। আর এখানে এক চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলাটা দিলে খুব বেশি টেস্ট হয়। আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা চাইলে মরিচ পোড়াও দিতে পারেন অথবা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে সেটাও দিতে পারেন। তো অনেকেই অনেক রকম করে আম মাখা খায়, তবে আমার কাছে এই রকমের আম মাখাটা বেশি মজার লাগে। অনেক বেশি ঝাল হলে সেটা খেতে পারি না আর ভালোও লাগে না অতটা। টকের মধ্যে অনেক বেশি ঝাল হলে তখন একটু টকের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আসলে আমগুলো অনেক পরিমাণে টক ছিল, ফজলি আম হলে হয়তো একটু হালকা টক থাকে বা একটু রসালো থাকে, এই আমটা ছিল আর কি একেবারে যে টক আম হয় না সেই আমটা। তো এই জন্য একটু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম। আর সরিষার তেল তো মাস্ট দিতেই হবে, তাছাড়া তো আম মাখা মজা লাগবেই না। তো এইভাবে সব কিছু দেওয়ার পরে এখন মাখিয়ে নেওয়ার পালা। তো এই পর্যায়ে আস্তে আস্তে আমি তো অলরেডি অনেকগুলো আম এমনি এমনি খেয়ে ফেলেছিলাম, কারণ আম জিনিসটা দেখলেই লোভ সামলানো যায় না। আর বিশেষ করে টকের প্রতি যারা দুর্বল বেশি আমার মতো, আমি তো অনেক বেশি পরিমাণে দুর্বল। অনেক আপুদের আম মাখা, জাম মাখা, তেঁতুল মাখা, আমড়া মাখা এই সব কিছু দেখে আমার এমনিতেই খেতে ইচ্ছা করে। আর যখন এই মাখামাখিগুলো দেখি তখন মনে হয় যে ইস, একটু যদি খেতে পারতাম কত ভালো লাগতো। তো এরকম আমার খুবই মনে হয়। আমার মনে হয় আমার এই আম মাখা দেখে আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরও একই অবস্থা হবে। তাদেরও মনে হবে আপুর আম মাখাটা যদি একটু চেখে খেতে পারতাম তাহলে না জানি কত মজা লাগতো। আসলে এমনই হয় সব সময়, এই সব জিনিসগুলো খুবই লোভনীয় আর একা একা খেতেও ভালো লাগে না। তো আমি আম মাখাগুলো তৈরি করে আমার পাশে যে বাবুগুলো রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে এনজয় করেছিলাম, আর অনেক বেশি ভালো লেগেছিল। তো এরকমই হয়, আম মাখা, জাম মাখা, পেঁপে মাখা, যে কিছু মাখা হোক না কেন এইসব মাখা কিন্তু একা একা মাখিয়ে খেতে একেবারেই ভালো লাগে না। তো আমার সঙ্গে তো আমার ছায়া সঙ্গী আমার মেয়ে ছিলই, আর তার সাথে সাথে পাশের বাবু ছিল, তার আম্মু ছিল, সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এরকমেরই হয়, আমি সবসময় মনে করি যে এই মাখামাখি জিনিসগুলো একা একা খেতে কেমন জানি টেস্ট লাগে না। দশজন মানুষকে নিয়ে যদি খাওয়া যায় এটা টেস্ট বহুগুণ বেড়ে যায়। পরিমাণে কম খাওয়া পড়লেও এটা অনেক তৃপ্তি দেয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।